ডাক্তার ছিলাম আজ আমি একটা লাশ হয়ে গেছি ছত্রিশ ঘন্টা কাজ করে অক্লান্ত পরিশ্রমের পর ম্যাচ দেখতে দেখতে ডিনার করে গভীর রাতে ঘুমাশাটায় কি কাল হলো তবে আমার আমি ডাক্তার সবাই বলে ডাক্তার ভগবানের রূপ তবে কি ভগবানের প্রতিও কুদিষ্টি দিয়ে দেখা যায় না আমি নারী বলে আমার শরীরের উপরে এই সমাজের এক অমানসিক দরিন্দার নজর পড়ল মাঝরাতে আমার উপরে খুব জানতে ইচ্ছা করে ওরা কোথাও হতে জন্ম নেয় ওদের কি মা বোন বউ মেয়ে আছে তাদের সাথে কি এমনটাই করে আমিও তো কারো মেয়ে বোন দিদি তবে আজ আমাকে কেন তার শিকার হতে হলো আমার পরিবার আজ আমাকে ডাক্তার বানিয়েছে তাদের শিক্ষা দিয়ে মানুষের জীবন বাঁচাতে শিখিয়েছে তবে ওদের পরিবার কি শিক্ষা দিয়েছিল আমরা ডাক্তার হয়ে কত না জীবনদান করি নিজের হাতে কত না শিশুর আগমন করাই দুনিয়াতে আকাশ যদি এমন হতো এই দরিন্দাদের জন্মানোর আগেই চেনা যেত তবে তাদের দুনিয়াতে আসতে না দেওয়াটাই ভালো হতো এই দরিন্দা শুধু আমার শরীরটাই নচড়ে খেলো না আমার আত্মাকে নচড়ে নচড়ে খেলো আমার কাপড়টাই শুধু ছিল না ছিল আমার মান সম্মান তারপরও এই দরিন্দ্রা আমাকে ছাড়লো না আমার শ্বাসরোধ করে আমাকে হত্যা করলো হত্যা করলো আমার স্বপ্ন আমার সারা জীবনের পরিশ্রমের ফল করলো আমার মা বাবার কোল, কোল খালি আমি ছোট থেকে স্বপ্ন দেখেছিলাম বড় হয়ে মানুষের সেবা করব। কিন্তু আর হলো না এই সমাজের অমানুষ আমার সব শেষ করে দিল আমাকে ডাক্তার থেকে লাশ বানিয়ে দিল